আসসালামু আলাইকুম ভিউয়ার্স, টেক গাইড বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আজকের ভিডিওটি হচ্ছে বাংলাদেশ কোস্ট গার্ড এ বিভিন্ন পদে নিয়োগ, আর এটার আবেদনের শেষ তারিখ হচ্ছে হলো আগস্ট 5, 2023। সো ভিউয়ার্স, আর দেরি না করে ভিডিওটি শুরু করি। ভিডিওতে এখানে বিভিন্ন পদে বাংলাদেশ কোস্ট গার্ড জনবল নিয়োগ দিবে, তো এখানে নিয়োগ বিজ্ঞপ্তিটা আমি একটু পড়ে শোনাই। বাংলাদেশ কোস্ট গার্ডে অসামরিক জনবলে নিম্ন বর্ণিত রাজস্ব খাতভুক্ত শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে বিধি মোতাবেক সরাসরি নিয়োগের জন্য শর্ত সাপেক্ষে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হইতে অনলাইনে ওয়েবসাইটে দরখাস্তর আহ্বান করা যাচ্ছে। এই ওয়েবসাইটটাতে গেলে আপনারা আবেদন করতে পারবেন। প্রথম হচ্ছে হলো ড্রাফটম্যান গ্রেড 2 এবং গ্রেড 13 একটি। এখানে হচ্ছে হলো যে সকল জেলার প্রার্থীগণের আবেদন করার প্রয়োজন নেই, এখানে প্রার্থীর যোগ্যতা, শিক্ষাগত যোগ্যতা বা তাদের প্রয়োজনীয় যোগ্যতা চেয়েছে, এবং যে সকল জেলার প্রার্থীরা আবেদন করবেন না তাদের জেলাগুলো এখানে দেওয়া আছে, এছাড়া বাকি সবাই আবেদন করতে পারবেন। 2 নং হচ্ছে হলো সাটলিপিক আর কম্পিউটার অপারেটর গ্রেড 13, পদ একটি, পদ সংখ্যা UDA অবলিক কম্পিউটার অপারেটর, 2টি পদ। 5টি ধর্মীয় শিক্ষক, 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, 4টি। অটো মেকানিক, 3টি। ড্রাইভার, 3টি। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, 2টি। স্টোর কিপার, 1টি। ফটোকপি অপারেটর, 1টি। অফিস সহায়ক, 1টি। 3টি অফিস সহায়ক, এখানে 3টি। আর নিচে আবেদনের শর্তাবলীগুলো আমি বিস্তারিত পড়ছি না, আমি জাস্ট ভিডিওটি টেনে যাচ্ছি, আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী স্ক্রিনশট দিয়ে পরবর্তীতে আবেদন করার সময় এখান থেকে দেখে প্রয়োজনীয় ডকুমেন্ট সহকারে আবেদন করবেন। ছবিগুলো আমি জাস্ট দেখানোর স্বার্থে বাই সিরিয়াল করে দেখাচ্ছি, আপনারা ভিডিও দেখার সময় অবশ্যই পেজ ক্রম অনুসারে দেখে নেবেন, এতে করে কোনো অ্যাপ্লিকেশনে ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। এ হচ্ছিল 5 নম্বর পেজ। এখানে কোন কোন আবেদনের জন্য কত টাকা লাগবে তা বিস্তারিত দেওয়া আছে, এবং আবেদন টেরিটোকে সিমের মাধ্যমে কীভাবে আবেদন করতে হবে তার বিস্তারিত নিয়মগুলো দেওয়া আছে। এলে সর্বশেষ পেজ। সো ভিউয়ার্স, যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিকে লাইক করবেন, এবং এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।